হ্যাঁ বন্ধুরা, মারাত্মক অভিযোগ নিয়ে সরব হলেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে পশ্চিমবঙ্গে বোমা শিল্প চলছে এবং রাজ্যে বোমা শিল্প রমরমিয়ে চলছে, কিন্তু পুলিশ নির্বিকার, এমনই অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন যে মুখ্যমন্ত্রীর যে প্রশাসন, তিনিও কিন্তু একবারে নির্বিকার হয়ে আছেন এবং মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ এই সরকার। তো এত বড় অভিযোগ আজকে দিলীপ ঘোষ তুললেন এবং দিলীপ ঘোষ বলেন যে বিভিন্ন জায়গায় যে বোম উদ্ধার করা হচ্ছে, সেই বোমগুলো কি বিভিন্ন বিজেপির যে দপ্তর সেগুলোকে মারার জন্যই কিন্তু এই বোমগুলো কি রাখা হয়েছে। তো এই অভিযোগে সরব হলেন তিনি। তাহলে আসুন জেনে নিই দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন। ৫ জুন সন্ধ্যাবেলা কলকাতার হেস্টিংসে বিজেপি নির্বাচনী কার্যালয়ের কাছেই 54টি জীবন্ত বোমা পাওয়া যায়। সে বোমা ফাটলে ভয়ঙ্কর ঘটনা হতে পারত। আমরা জানতে পারলাম এই বোমা রাখার ঘটনাটা মিলিটারি ইন্টেলিজেন্সের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে। এত সিআইডি, এত পুলিশ তারা কেন জানতে পারে না? এতগুলো বোমা নিয়ে এসে কেউ রেখে দিয়ে গেল কি করে? কেন পুলিশ জানতে পারলো না? এই বোমা কিসের জন্য রাখা হয়েছিল? কে এনেছিল এই বোমাগুলো? কি ফাটাবার জন্য? এগুলো কি ইলেকশনের সময় বানানো হয়েছিল? তখন ফাটানো যায়নি, সেন্ট্রাল ফোর্স ছিল বলে। এখন কি বিজেপি অফিসে ফাটানোর জন্য আনা হয়েছিল? আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গব্যাপী বিজেপির বিভিন্ন অফিসের সামনে বোমা মারা হয়েছে নির্বাচনের ফল ঘোষণার পরে। আমাদের কর্মী নেতাদের বাড়িতে বোম মারা হয়েছে। এই বোমগুলো কি সেই জন্য রাখা হয়েছিল? এই হেস্টিংসের অফিসে বারবার আক্রমণ করেছে দুষ্কৃতকারীরা পুলিশের সামনে। আমাদের নেতারা ছিলেন, তখনও হয়েছে। আমাদের সর্বভারতীয় নেতার উপরে আক্রমণ হয়েছে, 15 জন MLA কেন্দ্রীয়ের উপরে আক্রমণ হয়েছে, 4 জন MLA উপরে আক্রমণ হয়েছে, এখনও নিরন্তর চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে প্রায় 32 জন কর্মী হত্যা হয়েছে আমাদের, এখনও চলেছে। এই যে হিংসার পরিবেশ, এই যে ভয় দেখানোর পরিবেশ, পশ্চিমবাংলায় একটি শিল্প ভালো চলে আমি জানি, সেটা হচ্ছে বোমা শিল্প। গ্রামে গঞ্জে বোমা শিল্প চলছিল, এখন কলকাতার বুকেও তার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এটা তার প্রমাণ। আমরা অবাক হয়ে যাচ্ছি, একটা সরকার আছে, নির্বাচিত সরকার, সে সরকারের পুলিশ প্রশাসন আছে, গোয়েন্দা বিভাগ আছে, তারপরে বিরোধী পার্টির অফিসের সামনে এত বোমা কেউ রেখে চলে যাচ্ছে, পুলিশ জানতে পারছে না, মিলিটারির কাছ থেকে জানতে হচ্ছে। এটা ইচ্ছা করে করা নয় তো? আমাদের খুব সন্দেহ আছে। আমরা আশা করব সর্বার সরকার সচেতন হবে, বাংলার মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরা করবে, নিশ্চিন্তে জীবনযাপন করবে, সেরকম প্রশাসন এখানে হবে। সাধারণ মানুষকে আমি বলবো, আপনারা সতর্ক থাকুন, আমরাও আপনাদের কাছে আছি। ধন্যবাদ।